সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। বিজ্ঞানের চোখে দিয়ে চারপাশ দেখি, ছবি নিয়ে আলোচনা। তো এখানে দুইটা ছবি দেওয়া রয়েছে, চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো এই ছবিগুলো হলো বুড়িগঙ্গা নদীর। ছবি দুইটিতে কী কী আছে? প্রথম ছবিতে রয়েছে পালতোলা নৌকা এবং দ্বিতীয় ছবিতে লঞ্চ, স্টিমার এবং ছোট ছোট নৌকার ছবি আছে। কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, পার্থক্য আছে। পালতোলা নৌকা চলে ইঞ্জিনের সাহায্য ছাড়াই, অন্যদিকে লঞ্চ স্টিমার চলে ইঞ্জিনের সাহায্যে এবং এটি আধুনিক প্রযুক্তির। কোন ছবিটি তুলনামূলকভাবে আগের, কোনটি সাম্প্রতিক? তো এই ছবিটা হচ্ছে তুলনামূলক আগের আর এইটা হচ্ছে সাম্প্রতিক ছবি। তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য? বিজ্ঞানের উন্নয়নের কারণে এই পার্থক্য পরিলক্ষিত হয়েছে। তো এখানে চারটা ছবি দেওয়া রয়েছে, এইটা হচ্ছে পদ্মা নদীর আগের ছবি আর এটা সাম্প্রতিককালের ছবি। দেন এইটাও ঢাকার আগের ছবি আর এটা হচ্ছে সাম্প্রতিককালের ছবি। তো চলো এখন আমরা এই তিনটা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। এই সব ছবির মধ্যে কোনো মিল রয়েছে কি? হ্যাঁ, এই সব ছবির মধ্যে মিল রয়েছে। এগুলো কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? হ্যাঁ, এগুলো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত আর সেটি হলো যাতায়াত বা যোগাযোগ। ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করো। ছবিতে যেসব যানবাহন দেখা যাচ্ছে এগুলোর মাধ্যমে মূলত মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। পৃথিবীর আধুনিকায়নের ফলে যাতায়াতের ধরনেরও পরিবর্তন এসেছে। তারপর এখানে রয়েছে আমাদের এলাকার পরিবর্তন, এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নিতে হবে। অনুসন্ধানের জন্য প্রশ্ন, সব প্রশ্ন মাথায় নিয়ে তারা গেল বিদ্যালয়ে, খুশি হবা সব শুনে বললেন। তাহলে চলো শুরু করে দিই তোমাদের প্রশ্ন উত্তর খোঁজা। শুরু হোক অনুসন্ধান। প্রথমে এসো প্রত্যেকের এলাকার দৃশ্যমান পরিবর্তনগুলো নিয়ে যার মাথায় যে প্রশ্ন আসছে তা চটপট লিখে ফেলি। আমার এলাকার পরিবর্তন নিয়ে যে প্রশ্নের উত্তর আমি জানতে চাই, আগে এই এলাকার ছেলেমেয়েদের কী কী করে সকাল থেকে রাত পর্যন্ত কাটত, এখন আমরা যা করি তার থেকে কি ভিন্ন ছিল, কতটা ভিন্ন? আগে কখনো কারো বাসায় ফ্রিজ ছিল না, তখন আমাদের এলাকার খাবার কীভাবে সংরক্ষণ করা হতো? চলো আমরাও আমাদের এলাকার পরিবর্তন বিষয়ে প্রশ্ন লিখি। আগে আমাদের এলাকার জমিগুলো কীভাবে চাষ করা হতো? দাদার আমলে কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ যাতায়াত করত? আজ থেকে 40 বছর আগে কি এলাকায় মোবাইল ফোন ছিল? না থাকলে কীভাবে দূরের মানুষের সাথে যোগাযোগ করা হতো? অতীত ও বর্তমানের ঘরবাড়ির মধ্যে কীরকম পার্থক্য এসেছে? অতীতের চিকিৎসা পদ্ধতি কীরকম ছিল? তারপর এখানে রয়েছে চলো এভাবে আমরাও প্রশ্নের তালিকা চূড়ান্ত করি। আমাদের প্রশ্নগুলো কি অনুসন্ধানের উপযোগী? চলো মিলিয়ে দেখি। হ্যাঁ হলে এই রাইট চিহ্নটা দিব আর না হলে ক্রস চিহ্নটা দিব। প্রশ্নের উত্তর আমরা এখনও জানি না, তো না জেনে থাকলে অবশ্যই ক্রস দিবে আর জেনে থাকলে রাইট চিহ্ন দিবে। প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের আছে, রাইট চিহ্ন দিতে পারো। প্রশ্নের উত্তর পেতে কী করতে হবে, কার কাছে বা কোথায় যেতে হবে তা বুঝতে পেরেছি। বুঝতে পেরে থাকলে রাইট চিহ্ন, না বুঝতে পেরে থাকলে ক্রস দিবে। প্রশ্নটির উত্তর পেতে যা করা দরকার তা আমরা করতে পারব। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া সম্ভব, তো রাইট চিহ্ন দিতে পারো অথবা ক্রস চিহ্ন দিতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।